হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব পোস্ট হোলি স্কিন ট্রিটমেন্ট কিভাবে করব। তো প্রথমে এই কালারগুলোকে তোলার জন্য আমরা অয়েল ক্লিনজিং করব। যে কোনো একটা অয়েল নিয়ে নিলেই চলবে, বডি অয়েল হোক, যেটা সেটা যেন পিওর ফর্মে হয়, নারকল তেলও কাজ করবে। তো সেটা দিয়ে আগে ভালো করে আমরা এইভাবে কালারসগুলোকে মেল্ট করে নেব। দেন একটা টাওয়েলকে ভিজিয়ে সেটার থেকে পুরো জলটা নিংড়ে মুখটাকে আগে মুছে নেব একদম আলতো করে। এই সময় আমাদেরকে স্কিনে প্রচণ্ড জেন্টেল থাকতে হবে, কারণ অলরেডি আমাদের মুখে এত কালারসের জন্য ড্যামেজড হয়ে আছে। নেক্সট একটা মাইল্ড জেল বেসড ফেস ওয়াশ ইউজ করব। মুখটাকে হালকা করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে দেন আলতো করে, এইভাবে রাব করব না, আলতো করে মুখটাকে ভালো করে আমরা ক্লিন করার চেষ্টা করব। ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে নেব অ্যান্ড দেন আবার জল দিয়ে ধুয়ে নেব মুখটাকে। এরপর হচ্ছে প্যাড ড্রাই করে নেব একটা টাওয়েল দিয়ে, ড্রাই টাওয়েল দিয়ে। নেক্সট স্টেপ হচ্ছে আমরা আইস কিউবস নিয়ে নেব ফ্রিজ থেকে, দেন একটা শুকনো রুমালে এইভাবে নিয়ে সেটাকে পুরো স্কিনে ম্যাসাজ করব আস্তে আস্তে। এটাতে যে কোনো রকমের স্কিন ইরিটেশনকে ডিল করতে হেল্প করবে অ্যান্ড একটা কুলিং সেন্সেশন হবে। সেন্সিটিভ স্কিনের জন্য খুব এফেক্টিভ এই মেথডটা। নেক্সট আমরা একটা মাইল্ড জেল বেসড ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ইউজ করব, অয়েল বেসড একদমই নয়, অ্যান্ড হালকা হাতে সেটাকে পুরো মুখে লাগিয়ে নেব। নেক্সট স্টেপ আমাদের লিপস, ভুলে গেলে চলবে না, সো এখানে আমি লাগিয়ে নিচ্ছি একটা পেট্রোলিয়াম জেলি। অ্যান্ড দ্যাট ইজ ইট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে। টিল দেন বাই।